জামুরিয়ায় স্যাম শেল অ্যান্ড পাওয়ার লিমিটেড আজ একটি নতুন ফায়ার টেন্ডার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, তাপস চক্রবর্তী, রেণুকা বাউরি, অজয় খৈতান, পবন মাওয়ান্দিয়া শেখ ছাড়াও কারখানার উচ্চপদস্থ আধিকারিকরা। এই অনুষ্ঠানে হরেরাম সিং বলেন, এই ধরনের ফায়ার স্টেশন অনেক আগে থেকেই দরকার ছিল। এ বিষয়ে তিনি রাজ্যের দমকল মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। হরেরাম সিং বলেন, অজয় খৈতান তাকে এই বিষয়ে অনেকটাই সাহায্য করেছেন। তিনি এও জানান, ফায়ার স্টেশন নির্মাণে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ। অপরদিকে সুমিত চক্রবর্তী বলেছেন, অত্যাধুনিক সুবিধা সমন্বিত এই ফায়ার স্টেশনটি মানুষের সেবা করবে। এর জন্য শুধু জল দিয়ে নয়, কার্বন ডাই অক্সাইড দিয়েও আগুন নেভানোর ব্যবস্থা রয়েছে। খুব ভালো জিনিস তো, সরকারের কাজ একটু লেট হয়, আমি বিধানসভাতেই বলেছি, আমার সুজিত বোস মন্ত্রী আছেন, ওনার সঙ্গে কথা হয়ে গেছে, উনি জমিন বলেছেন, জমিন দিতে হবে, আমি রেডি আছি, বহুটা হয়ে যাবে। এটা স্যামসাং করেছে, খুব ভালো কাজ করেছে। সব কিছু সরকার করবে, এই ফ্যাক্টরিগুলো করবে না, এটা তো ভাই ঠিক নাই। সব মিলেমিশে কাজ করতে হবে, সবাইকে তাহলে ডেভেলপ করতে হবে। পুলিশের কাছে, বিডিও অফিসে, কর্পোরেশন অফিসে সব জায়গায় ফোন নাম্বার দেওয়া থাকছে, ওখানে জানালে সঙ্গে সঙ্গে ওখান থেকে ফোন চলে আসবে, এবং এটা একটা টিম আছে, এই টিমটা রেস্কিউ টিম, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, সেটা ওখানে পৌঁছে যাবে গাড়িটাকে নিয়ে। উইদাউট পে? হ্যাঁ, উইদাউট পে, কোনো খরচা লাগবে। জামুরিয়া থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।